চারটি কাজ যে চারটি কাজ করলে আপনি দারিদ্র পাপ ঝগড়া এবং ভয় এই চারটি জিনিস থেকে মুক্ত থাকবেন চারটি কাজ করলে এই চারটি জিনিস থেকে মুক্ত থাকবেন সেটা আজকে আমরা আলোচনা করব তারও আগে আপনাদের সবাইকে আমাদের দৈনিক পরতত্ত্বতে দ্বিতীয় বর্ষে স্বাগতম জানাচ্ছি তো আমরা আমাদের এই পরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপলোড করছি এই আলোচনাগুলি এবং আমাদেরকে প্রশ্ন করতে চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমরা ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এছাড়া আমাদের টেলিগ্রাম নাম্বার আপনার দেখতে পাচ্ছেন ফ্রেমের মধ্যে এই নাম্বারটাতে আপনারা যদি আমাদেরকে মেসেজ করেন আমরা আপনাদেরকে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে দেব যদি গ্রন্থ সংগ্রহ করতে চান প্রভুপাদের বিভিন্ন গ্রন্থ পারমার্থিক গ্রন্থাবলিতে আমাদেরকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন টেলিগ্রাম মেসেজ করতে পারেন তো এই চারটি কাজ কি চাণক্য পণ্ডিত বর্ণনা করছেন চাণক্য পণ্ডিত দ্য গ্রেট চাণক্য আমরা জানি ভারতের গর্ব চাণক্য পণ্ডিত তিনি তার নীতিশাস্ত্রে বর্ণনা করছেন কি কাজ উদ্যোগে নাস্তি দারিদ্র্যম জপতো নাস্তি পাতকম মৌনে না নাস্তি নাস্তি জাগরিতে ভয়ম উদ্যোগে নাস্তি দারিদ্রম যে ব্যক্তি পরিশ্রমী উদ্যোগ প্রতি বলা হয় না উদ্যোগ করেন পরিশ্রম করেন কর্মঠ তার কখনো দারিদ্র আসবে না সেই কোনো না কোনোভাবে দারিদ্রকে অতিক্রম করবেন পরিশ্রমী ব্যক্তির দারিদ্র না প্রথমত দ্বিতীয় কথা কিভাবে আপনি পাপ থেকে মুক্ত হবেন উদ্যোগে নাস্তি দারিদ্রম জপত নাস্তি পাতকম ভগবানের নাম জপ করার মাধ্যমে পাপ থেকে মুক্ত হবেন যে ব্যক্তি নিরন্তর ভগবানের নাম জপ করবেন সেই ব্যক্তিকে পাপ স্পর্শ করবে না উদ্যোগে নাস্তি দারিদ্রম জপতো নাস্তি পাতকম তারপর তিন নম্বর কথা কীভাবে কিভাবে আপনি ঝগড়া থেকে মুক্ত হবেন মৌনে না নাস্তি যে ব্যক্তি মৌন থাকবে স্থির এবং মৌন থাকবে তার কখনো কারোর সাথে ঝগড়া হবে না মৌনে না কলহনাস্তি আর শেষেরটা হচ্ছে ভয় কার ভয় নেই নাস্তি জাগরিতে ভয়ম যে ব্যক্তি জাগরিত আছে জাগ্রত আছে তার কখনো কোনো ভয় হবে না এই চারটি জিনিস কর্মঠ ব্যক্তি ভগবানের নাম জপ করে এবং মৌন থাকেন মৌনব্রতী এবং যিনি জাগ্রত তার কখনো দারিদ্র হবে না পাপ হবে না ঝগড়া হবে না এবং ভয় হবে না এর অর্থ কি তাৎপর্য কী অবশ্যই আমাদের সকলের কর্ম করা উচিত কর্মঠ হওয়া উচিত পারমার্থিক কর্ম এবং আমাদের এই ভৌতিক সংসারে আমাদের এই ভৌতিক জীবনটা টিকিয়ে রাখার জন্য শরীর নির্বাহ করার জন্য কর্ম করতে হবে অলসতা করা যাবে না আলস্য হচ্ছে দারিদ্রের মূল এটা আমরা বুঝতে পারি আলস্য পরিত্যাগ করতে পরিত্যাজ্য প্রথম কথা দ্বিতীয় কথা ভগবানের নাম জপ করা সবথেকে গুরুত্বপূর্ণ কথা এখানে যদি আমরা নিরন্তর ভগবানের নাম জপ করি এই নামের মাধ্যমে সমস্ত পাপ হরণ হবে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করবে জীবের সাধ্য নাই তত পাপ করবে তার মানে এমন না যে আমরা নামও করে যাব পাপও করে যাব মুখে নাম করছি আবার এদিকে আমি পাপ করছি সেরকম না তাহলে নাম বলে পাপ আচরণ করে আরেকটি নাম অপরাধ হয়ে যাবে আর পাপ থেকে অপরাধটা আরও বেশি গুরুতর হরিনাম তখন আর কাজ করবে না আমাদের প্রতি কেন যেহেতু আমরা নামকে আমরা হেলা ভরে আমরা এটাকে ইউজ করছি সুযোগ নিচ্ছি নামও করছি পাপও করছি এরকম না তাই যদি কেউ নিরন্তর নাম করে যান অবশ্যই তিনি নিজের পাপকর্ম কর্ম করবেনই না যদি হরি নাম করে যান কেউ হরি হরিনামই তাকে পাপ থেকে দূরে রাখবে তিনি পাপ করতে থাকবে আর যদি পাপ হয়েও যায় হম অতর্কীর অকস্মাত নামের প্রভাবে সেই পাপ থেকে তিনি উদ্ধার লাভ করবেন অনিচ্ছা সত্যি পাপ করবেন আর ইচ্ছা সত্যে করলে তো আর হরে কৃষ্ণ তাই হরি নাম করতে বলা হচ্ছে কর্মর থাকতে বলা হচ্ছে আর মৌন এই জগতে অনেক ধরনের কথাবার্তা আছে প্রজল্প কৃষ্ণকথাবিহীন বা আমাদের প্রয়োজনবিহীন বিভিন্ন লোক বিভিন্ন ঝগড়া ছাটি হচ্ছে কেন বেশিরভাগ ঝগড়া দেখবেন এখান থেকে হয় আমার আমার মত শ্রেষ্ঠ 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 আমি বলছি এটা বা মোবাইল ফোন কিনতে যাব কেউ বলছে অ্যাপল কিনো কেউ বলছে স্যামসাং কিনো এক বন্ধু বলছে অ্যাপল ভালো এক বলছে স্যামসাং দুজনের মতবাদ কাঠ কোনটা ভালো ওইটা নিয়ে ঝগড়া করছে না আমি বলছি অ্যাপল ভালো কিনলা আবার সেটা নিয়ে ঝগড়া করে যার যেটা প্রয়োজন কিনে না বাস তোমার এপল পছন্দ এপল কিনো তোমার স্যামসাং স্যামসাং যার যেটা পছন্দ না আমার মতামতটা হচ্ছে শ্রেষ্ঠ আমি যা বলি সেটাই শ্রেষ্ঠ এটা প্রমাণ করতে চাই আমরা ফুটবল খেলা চলছে আর্জেন্টিনা ব্রাজিল আর্জেন্টিনা ভালো ব্রাজিল ভালো কোথায় আর্জেন্টিনা কোথায় ব্রাজিল তারা তাদের খেলছে আর আমরা এখানে ঝগড়া করে লড়ে মরছি এটা ভালো ওইটা ভালো আমার মতটা শ্রেষ্ঠ আমার পছন্দের দলটা শ্রেষ্ঠ বিভিন্নভাবে তাই এরকমও ঝগড়া করতে শোনা যায় বিভিন্নদের মধ্যে ঝগড়া হচ্ছে ফিল্ম স্টার ফিল্ম কর শাহরুখ খান সলমান খান খান আমি শাহরুখ খানের ভক্ত ও সালমান খানের ভক্ত বা আমি সালমান খানের ভক্ত শাহরুখ খানের ভক্ত কার হিরো কার নায়কটা হচ্ছে ভালো এটা নিয়ে ঝগড়া করছে এরকমও দেখেছি আমরা যে তো এভাবে মৌনে না কলহন নাস্তি যে ব্যক্তি মৌন আমার এগুলো নিয়ে কিছু করার প্রয়োজন নেই কোথাকার শাহরুখ খান কোথাকার সালমান খান কোথাকার্টিনা ব্রাজিল কে কার করছেন আমার কাজ হচ্ছে আমার ফোকাস আমার লক্ষ্য বা আমার প্রয়োজনটা কি দেখি আমি এখানে এভাবে অনেক বিষয় আমাদের দৈনন্দিন জীবনে আমরা নিজেদের এই যে মতবদ নিজেদের বাক শক্তিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না বাচব্যাগকে দমন করতে পারি না এই জন্য আমরা নিরন্তর ঝগড়া করে যাই অনেক ঝগড়াতে কোনো প্রয়োজন নেই অহেতুক অহেতুক ঝগড়া করে থাকি আমরা বাজারে গেলাম এটা কিনব না ওইটা কিনবো দুজনে গেছে এটা নিয়ে ঝগড়া যার যেটা পছন্দ কেন তো যাই হোক এভাবে তো মৌনে না কলহ নাস্তি মৌন থাকা কৃষ্ণ কথা বহির্মুখ মুখ যা বাহ্যিক যা আছে বাইরের যা কিছু আছে যেটা আমার প্রয়োজন নেই নিষ্প্রয়োজনে কোনো কিছু বলার চেষ্টা না করা আরে কৃষ্ণ মৌনে না কলহ নাস্তি আর নাস্তি জাগরিত জাগরিত আছে জাগ্রত আছে জাগ্রত বেদে বলা হচ্ছে তার ভয় নেই এই জগতে আমরা মহা ভয়ে না ভয়ম স্মৃতি আমাদের স্মৃতি বিপর্যস্ত হয়েছে আমরা ভয়গ্রস্ত হয়ে আছি এই জগতে মহাভয় কেন কেন আমরা নিদ্রিত হয়ে আছি অজ্ঞানের অন্ধকারে তিমিরান এই তিমির অন্ধকারে আমরা ঘুমিয়ে আছি তাই সেখান থেকে উঠতে গেলে জাগ্রত হতে গেলে আমাদের ভগবানের স্মরণ গ্রহণ করতে হবে উত্তিষ্ঠত জাগ্রত বেদে মন্ত্রে বলা হয়েছে আমরা উঠে দাঁড়াই জাগ্রত হই ভগবানের ভক্তি করি তবে আমরা ভয় থেকে মুক্ত হতে পারি এই হচ্ছে এই হচ্ছে চারটি কাজ কী কী করতে হবে আমাদেরকে আলস্য করা যাবে না পরিশ্রমী হতে হবে ভগবানের নাম জপ করতে হবে এবং মৌন থাকতে হবে এবং জাগ্রত থাকতে তাহলে আমরা দারিদ্র পাপ ঝগড়া এবং ভয় এই চারটি জিনিস থেকে মুক্ত থাকতে পারবো চাণক্য পণ্ডিত আমাদেরকে এই জিনিসটি শিক্ষা দিচ্ছেন চাণক্য তৃতীয় অধ্যায় এগারো নম্বর শ্লোকে এটি বলছেন ধন্যবাদ হরে কৃষ্ণ